দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আছি আমি সুহেলি কানা। দর্শক, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহিন রেজা নূর ব্যক্তিগত এক সফরে টরন্টো এসেছিলেন। আমাদের স্টুডিওতে আমরা তার একটি সাক্ষাৎকার ধারণ করেছি। সাক্ষাৎকারটি নিয়েছেন ফারহানা আজিম শিউলি। শাহিন রেজা নূর, বাংলা টিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? ভালো আছি। আমরা জানি যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার চলমান, মানবতা বিরোধী অপরাধের। এই যুদ্ধাপরাধীর বিচারের যে ঐতিহাসিক দায়বদ্ধতা কিংবা যে প্রয়োজনীয়তার জায়গা, এটি নিয়ে আপনি যদি কিছু বলতেন। না, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে 1971 সালে কি হয়েছিল সেটা চাক্ষুষভাবে দেখেছেন এমন লোক বেঁচে আছেন, অন্তত আরও বেশ কয়েক কোটি লোক বেঁচে আছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 1971 সংঘটিত যে পাপাচার, যে জঘন্য মানবতা বিরোধী অপরাধ, সেগুলোর কোনো শাস্তি বিধান করা সম্ভব হয়নি। আপনারা জানেন যে রাজনৈতিক নানান উত্থান পতন এগুলোর মধ্য দিয়ে কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে আনা হয়েছে। আর জায়গা বলছি এই জন্যে যে আমরা 1971 সালে যে সশস্ত্র মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম, সেই যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে আমরা কিন্তু একটি জায়গা তৈরি করে দিয়েছিলাম। সেই জায়গাটি হচ্ছে এই যে একটি অসাম্প্রদায়িক এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জায়গা। কিন্তু 1975 সালে যখন বঙ্গবন্ধুকে আমরা দেখলাম যে ঘাতকরা হত্যা করলো দেশি বিদেশি কুচক্রীদের চক্রান্তের মধ্য দিয়ে, তখন এই ঘাতক যারা ছিল তাদের জন্য কিন্তু পোয়া বারো হয়ে গেল। কারণ যারা ক্ষমতায় এলেন তারা ওই পরাজিত অপশক্তি বিভিন্নভাবে বাংলাদেশে পুনর্বাসিত হয়ে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে তারা পুনর্বাসিত হয়ে এই বিচারের জায়গাটি বা এই অপরাধীদেরকে শাস্তি বিধানের বিষয়টিকে কিন্তু সম্পূর্ণভাবে জাতির মন থেকে দূর করে মানে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। এটি করার কারণ ছিল এই যে 1971-এ যে যুদ্ধটি সংঘটিত হয় সেই যুদ্ধটিকে তারা বলতে চাইল যেটা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ। হ্যাঁ, এই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ যদি বলা হয় তাহলে যে এই টোটাল কিলিং, যে জেনোসাইড যেটি হয়েছিল, সেই জেনোসাইডের বিষয়টি আর অভিযোগের আকারে আনা যায় না। কেননা যুদ্ধের সময় এটা এক পক্ষ আর পক্ষকে ঘায়েল করবে, মারামারি হবে, লুণ্ঠন হবে, হত্যাকাণ্ড ঘটবে, এটি স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে যেটি হয়েছিল সেটি কিন্তু একেবারে সম্পূর্ণভাবে সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এবং এই হত্যাকাণ্ডের শেষ যে পর্বটি আমরা দেখেছি 1971-এর ডিসেম্বর মাসে, যে এলিট পিপল যারা ছিল সমাজের তাদেরকে একেবারে চিহ্নিত করে 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 আমরা যেটাকে বলি ইন্টেলিজেন্সিয়া কিলিং বা বুদ্ধিজীবী নিধন যজ্ঞ, তো এই ঘটনাগুলোকে তারা কেন ভুলিয়ে দিতে চাইলো? ভুলিয়ে দিতে চাইলো এই জন্যে পাকিস্তান ভেঙে যাওয়ার কারণে যারা সেদিন বিভিন্নভাবে সুযোগ বঞ্চিত হয়েছে বলে মনে করতো, অর্থাৎ যারা পাকিস্তানি দুঃশাসনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান, আমি পূর্ব পাকিস্তানের কথা বিশেষভাবে বলছি, যে যারা পূর্ব পাকিস্তানে যারা বিভিন্নভাবে শক্তিশালী অবস্থানে ছিল অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এবং তথাকথিত পাকিস্তানবাদী সংস্কৃতিকে একটি ঘরানা তৈরি করে তার মধ্যে দিয়ে যারা শক্তিশালী অবস্থানে ছিল তাদের অবস্থানটি সম্পূর্ণ নড়বড় হয়ে গেল, বা তারা কিন্তু তাদের ওই মিথ্যা যা কিছু আমাদের উপরে আরোপ করার চেষ্টা, আমাদের সংস্কৃতির উপরে, ঐতিহ্যের উপরে, ভাষার উপরে, আমাদের রাজনীতির উপরে যা চাপানোর চেষ্টা করেছিল সেটি সম্পূর্ণভাবে কিন্তু লণ্ডভণ্ড হয়ে গেল। অর্থাৎ এই পরাজয়টিকে তাদের কিন্তু মেনে নেওয়া সম্ভব ছিল না বিধায় চক্র চক্রান্ত শুরু হয়ে গেল একেবারে প্রথম দিক থেকে। আমরা জানি যেখানে আমি খুব স্পষ্টভাবে মনে করি যে বঙ্গবন্ধু ফিরে আসার পরে আপনারা জানেন যে ছাত্রলীগের দ্বিধা বিভক্তির কথা, ছাত্রলীগ দুই ভাগে ভাগ হয়ে গেল একেবারে ইমিডিয়েটলি আফটার দি রিটার্ন অফ বঙ্গবন্ধু, এবং সেখানে যারা সমাজতন্ত্রের কথা বললো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বললো, বলে নিয়ে যে একটা কথার ফানুষ তৈরি করে এবং গণবাহিনী ইত্যাদি ইত্যাদি নানানভাবে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির যে পায়তারা হলো, এবং সেই অরাজক পরিস্থিতির কারণে কিন্তু বঙ্গবন্ধুর শাসন ব্যবস্থাও যা তিনি চিন্তা করছিলেন বা যেভাবে রাষ্ট্রটিকে পরিচালনা করার দায় তার উপরে চেপেছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেটিও কিন্তু সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এই অবস্থায় যারা স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে সেদিন পরাজিত হয়েছিল তারা কিন্তু জাসদের উপরে ঠাওয়ার করার একটি সুযোগ পেয়ে গেল, এবং
নানান রকমের এই ধরনের অ্যান্টি মুক্তিযুদ্ধ বা আমাদের যে চেতনা মুক্তিযুদ্ধের যে চেতনা তার বিরোধী অংশটি এইভাবে নিজেদেরকে সংগঠিত করতে সক্ষম হলো এবং এই বিচারের জায়গাটিতে সে প্রথম তালে আঘাতে আনে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শাসন ভার গ্রহণ করার পরে দালাল আইনের মাধ্যমে কোলাবোরেটরস অ্যাক্ট তিনি করেছিলেন এবং তার মাধ্যমে কিন্তু এই কোলাবোরেটরদের বিচার কার্য শুরু হয়েছিল। আমার বাবারও একজন হত্যাকারী যে নিজে ম্যাজিস্ট্রেট কোর্টে দোষ স্বীকার করে বা এই অপহরণ এবং হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কারাদণ্ড সে ভোগ করাও শুরু করেছিল। কিন্তু 75 সালের যে পট পরিবর্তন এবং জিয়াউর রহমান সাহেব এসে যখন 1975-এর 30শে ডিসেম্বর এই দালাল আইন বাতিল করে দিলেন, কলমের খোঁচায় বাতিল করে দিলেন, তখন কিন্তু এই সমস্ত এই 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 কুচক্রীরা বা দণ্ডপ্রাপ্তরা কিংবা যারা দণ্ডের অপেক্ষা ছিল বা বিচারের অপেক্ষা ছিল যে সমস্ত 11,000 মানে বঙ্গবন্ধু যে অনুকম্পা ঘোষণা করেছিলেন রাজাকারদের প্রতি বা কোলাবোরেটরদের প্রতি, তাদের যে অংশটি সুনির্দিষ্ট 4টি অভিযোগে অভিযুক্ত ছিল এবং বিচারের জন্য অপেক্ষমান ছিল, তারাও সহ দণ্ডপ্রাপ্তরাও কিন্তু ছাড়া পেয়ে গেল। এই ছাড়া পেয়ে যাওয়ার পরে আমরা জানি বা আপনারা জানেন যে রাষ্ট্র ব্যবস্থায় ওই পরাজিত অপশক্তি কিন্তু বিভিন্নভাবে তাদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয় এবং তাদের অতীতের এই সমস্ত পাপের বোঝা কার্থেকে নামিয়ে জনগণকে উল্টো দিকে নিয়ে যাওয়ার জন্য নানান রকমের ইতিহাস বিকৃতি, নানান ধরনের মিথ্যাচার, প্রোপাগ্যান্ডা এগুলো চালাতে থাকে। কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচারের জায়গাটিতে আমরা যারা সেদিন প্রিয়জনদেরকে হারিয়েছি তারা তো বটেই, গোটা জাতির উপরে কিন্তু এর একটি দায়বদ্ধতা এই জন্য ছিল যে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি, কেউ স্পিকার হচ্ছে, কেউ প্রধানমন্ত্রী হচ্ছে, কিংবা কেউ রাষ্ট্র শাসনযন্ত্র থেকে শুরু করে শিল্প সাহিত্য বিভিন্ন অঙ্গনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছি, তার পেছনে কিন্তু অসংখ্য মানুষের রক্ত রয়েছে এবং এই রক্তের ঋণ শোধ করার দায়িত্ব বা দায় কিন্তু জাতির উপরে একেবারে অবধারিতভাবে বর্তায়। এটা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস পর্যালোচনা করলেও আপনারা দেখেন এবং জানেন। এছাড়াও এটি একটি সভ্যতারও দায় আছে, সভ্যতার দায় আছে যে যারা হত্যাকাণ্ড করেছে, অসংখ্য মা বোনের সম্ভ্রম গুড়িয়ে দিয়েছে, তারা যদি বিচারার্থ নিত না হয়, তারা যদি বিচারে তাদেরকে সাপোর্ট করা না যায়, তাহলে যে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে, স্বাধীন সত্তা হিসেবে, সার্বভৌম দেশ হিসেবে আমরা যে নিজেদেরকে দাবি করছি বিশ্বসভায়, সেই দাবিটি অসার হয়ে যায় এবং আমরা যে আসলে অসভ্য জাতি, আমরা যে প্রকারান্তরে আসলে অপরাধীকে তার দণ্ড দিতে পারি না, এই যে দুর্বলতা, এই যে আইনের শাসনের ক্ষেত্রে আমাদের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা মানে প্রকারান্তরে গোটা রাষ্ট্রের ব্যর্থতারই নামান্তর হয়ে দেখা দেয়। অর্থাৎ এটি সম্পূর্ণভাবে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাভাবিক অর্থে সামাজিক এবং সভ্য মানুষের যে 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 প্রতিষ্ঠা সেগুলোকে বাধাগ্রস্ত করে তোলে, তাতে জাতি দিক নির্দেশনাও কিন্তু হারিয়ে ফেলে যে আমার চলার পথটি কী হবে। 1992 সালে যখন জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এই গোলাম আজমকে কেন্দ্র করে, গোলাম আজমের নাগরিকত্বকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে ওঠে, তখন মানুষ সম্বিত ফিরে পায়, সম্বিত হারা জাতি তখন কিন্তু ফিরে পায় এবং একটু সাংগঠনিক রূপ জাহানারা ইমাম এবং তখনকার মুক্তিযুদ্ধের বিভিন্ন পক্ষের যে সমস্ত অংশ, শক্তি ইত্যাদি ছিল এগুলোও সংঘবদ্ধ হওয়ার সুযোগ তখন আবার নতুন করে তৈরি হয় এবং একটা বিস্ফোরণ দেখা দেয় এবং এই অপরাধীদেরকে যে বিচারে বিচারের জন্য সাপোর্ট করতে হবে এবং এদের যে শাস্তি হতে হবে এই কথাটি তখন কিন্তু মানুষের মনে গেঁথে যায়, আবার নতুন করে এই ইয়েটি চলে আসে। তা দায় হচ্ছে বা দায়বদ্ধতার দিক থেকে আমি প্রথমেই বলেছি যে দায়বদ্ধতার দিক থেকে এই বিচার হতে হবে। 2 নম্বর, জগতে আমাদের নিজেদের সভ্য জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে এবং রাষ্ট্রটিকে তার সুনির্দিষ্ট যে দিক নির্দেশনা সেই জায়গাটিতে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে কিন্তু এই অপরাধীদের অবশ্যই অবশ্যই বিচার করতে হবে। তা যদি আমরা করতে না পারি তাহলে বুঝতে হবে যে মুক্তিযুদ্ধের যে প্ল্যাটফর্ম, মুক্তিযুদ্ধে যে এত ক্ষতি, এত ইয়ে হলো, কী বলে, মানুষের প্রাণ গেল, ত্যাগ তিতিক্ষায় সারাটা জাতি ভেসে গেল এবং শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের পরেও যারা শহীদ পরিবারের সন্তান তাদেরকে নিয়ে যে যে বেদনার মানে একটা স্রোতের মধ্যে দিয়ে ভেসে গেল এক একটি পরিবার, এসবই মুক্তিযুদ্ধের সঙ্গে কিন্তু সম্পর্কিত অংশ। সুতরাং এই টোটাল বিষয়টিকে যদি আমরা একজন শহীদ পরিবারের কিংবা যুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকের দৃষ্টি দিয়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, খুব স্পষ্টভাবে দেখতে পাবো যে কিছু কুলাঙ্গার এরা সমাজের বিভিন্ন জায়গায় কোনো না কোনোভাবে নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারার সুবাদে আজ আমাদেরকে সত্য থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যে
চেষ্টা করে যাচ্ছে, নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। আর আমরা যারা এই অপকীর্তির বিচার চাইছি তা এই জন্যে যে না ওরা সেদিন পরাজিত হয়েছিল, যেহেতু তারা মিথ্যার পক্ষে ছিল, আমরা সত্যের পক্ষে ছিলাম। সত্যকেও প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই কুলাঙ্গারদের বিচার আরও বিশেষ করে অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমান সরকার বাংলাদেশে যুদ্ধাপরাধের যে বিচারটি করছে, চালু রেখেছে এবং চলছে, সেটি বলা হচ্ছে যে এটি একেবারে তারা প্রতিহিংসার শিকার হয়ে যাচ্ছেন এবং একরকম বলি হচ্ছেন এবং তারা কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধই করেননি। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। 1971 যা ঘটেছিল, 42 বছর আগের কথা, আমরা তরুণ ছিলাম তখন এবং অসংখ্য মানুষ, অসংখ্য বলতে একেবারে কয়েক কোটি মানুষ কিন্তু এখনও বেঁচে আছেন যারা চাক্ষুষ এগুলো দেখেছেন যে কি হয়েছিল। এখন যদি জামাতে ইসলামী কিংবা সেদিন যারা মুক্তিযুদ্ধের বিপরীতে পাকিস্তানবাদী ভূমিকায় অবতীর্ণ হয়ে বাঙালি নিধনে মেতে উঠেছিল, তাদের চোখ দিয়ে যদি বিষয়টিকে দেখা হয় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন জিনিস দেখা যাবে। কিন্তু একজন শহীদ সন্তান হিসেবে বা শহীদ পরিবারের সদস্য হিসেবে কিংবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে বা মুক্তিযুদ্ধের যোদ্ধা যিনি ছিলেন, তার চোখ দিয়ে যদি আমরা জিনিসটিকে দেখি তাহলে আবার আরেক জিনিস দেখতে পাবো। এটি স্বাভাবিক। কেননা কাদের মোল্লার পরিবার যখন কাদের মোল্লাকে দেখছে, তখন কাদের মোল্লার স্ত্রীতে একজন স্বামী হিসাবে দেখছে এবং স্বামী হিসাবে তার কাছে কিন্তু সেই যুদ্ধাপরাধী তার চোখে আর সেভাবে দেখা দিচ্ছে না। কিন্তু আমার কাছে তিনি যুদ্ধাপরাধী এবং আমার কাছে যুদ্ধাপরাধী মানে এই নয় যে আমি তাকে প্রতিহিংসার জন্য যুদ্ধাপরাধী বলছি, বলছি এই জন্যে যে 1971 তার যে কৃত কর্ম, যে কাজ তিনি করেছিলেন, যার প্রমাণ আছে, যার সাক্ষ্য আছে, তার ভিত্তিতে তিনি অপরাধী। এবং এই অপরাধী তার বিচারিক একটি কাঠামোর মধ্য দিয়ে, বিচারিক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, দেশের যে চলমান আইন আছে সেই আইনি আওতায়, সেখানে যখন একটি দোষী তাকে দোষী সাব্যস্ত করে সেই আইনের আওতায় যখন তাকে একটি দণ্ড প্রদান করা হচ্ছে, তখন সেই দণ্ড প্রদানের জায়গাটিতে এবং আদালতের এই বিচারিক কার্যক্রমের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। নাগরিক হিসাবে আমি এবং অসংখ্য নাগরিক, সমস্ত নাগরিক সেখানে সম্মান প্রদর্শন করবে, এটাই স্বাভাবিক এবং সঙ্গত। কিন্তু যখন বলা হচ্ছে যে সরকার ইসলামী চিন্তাবেদী, এটা শুধু যে বাংলাদেশে বলছে তার কিছু না, লক্ষণীয় হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো অর্গানাইজেশন, অ্যামনেস্টি ওয়াচ, ইভেন নিউইয়র্ক টাইমস, ইভেন হিউম্যান রাইটস ওয়াচ, ইভেন নিউইয়র্ক টাইমসের মতো পত্রিকা, লন্ডনের আরেকটি পত্রিকা, আপনি জানেন যে প্রায়শই এই বাংলাদেশের এই যুদ্ধাপরাধীদের বিচার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে এমন সমস্ত অনেক কথাবার্তা বলেন, অসার কথাবার্তা বলেন, যে অর্বাচীনেরও কিন্তু হাসি পায়। তার কারণ 71-এ যে ঘটনাগুলো ঘটেছিল, এই ঘটনাগুলো যারা দেখেছে, অসংখ্য মানুষ দেখেছে, সেটা শুধু বাংলাদেশের মানুষ নয়, কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে আমেরিকার জনগণও সেগুলো জানতে পেরেছে। জানতে পেরেছে বিধায় যখন পণ্ডিত রবিশঙ্কর এই বিটলসের যখন ম্যাডিসন স্কোয়ারে এই বাংলাদেশকে নিয়ে যখন কনসার্ট হচ্ছে, অসংখ্য মানুষ সেই ম্যাডিসন স্কোয়ারে যাচ্ছে, বাংলাদেশ সম্পর্কে জানতে পারছে এবং বিভিন্ন ডকুমেন্ট, ছবি, পত্রিকার ক্লিপিং এগুলো দিয়ে যখন মানুষকে বোঝানো হচ্ছে যে এই এই কাণ্ডগুলো ঘটে যাচ্ছে। ইংল্যান্ডে যখন আবু সাঈদ চৌধুরী সাহেবের নেতৃত্বে কিংবা হাউস অফ কমন্সের তখন মিস্টার পিটার শোর, জন স্টোন হাউস এবং আরও অন্যান্য কমন সভার সদস্যরা যখন এগুলো নিয়ে তারস্বরে চিৎকার করছেন, আদ্রে মালরো যখন ফ্রান্সে চিৎকার করছেন, ইন্ডিয়াতে যখন আমরা, ইভেন ইন্ডিয়াতে যখন আমরা দেখছি যে চলচ্চিত্রের শিল্পীরা পর্যন্ত, ওয়াহিদা রহমান, দিলীপ কুমার, উত্তম কুমার, আরও অনেক আরও এছাড়া বুদ্ধিজীবীদের কথা তো রয়েছেই, তারা যখন এগুলোকে নিয়ে কাগজে পত্রে যে সমস্ত বিষয়গুলো বেরিয়েছে যে কি ধরনের মানবতা বিরোধী অপরাধ সেখানে সংঘটিত হচ্ছে, তো এত কিছুর পরেও যদি আজকে যারা বলেন, যারা এই ধরনের কথা তোলেন যে বিচার কার্যটি কি সম্পূর্ণভাবে বিচারিক যে বিধি ব্যবস্থা রয়েছে সেগুলো মেনে চলা হচ্ছে কি না, এর চুলচেরা বিচার বিশ্লেষণ যারা করেন, তাদের মাথায় একটি জিনিস আনা দরকার, সেটি হচ্ছে প্রথমত 1971-এ এখানে পাপাচার সংঘটিত হয়েছিল, এটি প্রতিষ্ঠিত সত্য, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসির চোখ দিয়ে দেখে বাংলাদেশ যেহেতু ডেমোক্রেসির প্র্যাকটিসের মধ্যে এখনও রয়েছে, চলাই উত্রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং বিভিন্নভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্যে প্রায়ই আমরা জানি যে সেনা ছাউনি থেকে এই যে বাধা দেওয়া হয়েছে, দেশি বিদেশি কুচক্রীরা বাধা দিচ্ছে এবং কিছু দূর এগুনোর পরে সেটাকে থামিয়ে দেওয়া হচ্ছে সেই পাকিস্তানি কায়দায়, আজও কিন্তু পাকিস্তানের থেকে বেরোতে পারেনি, বাংলাদেশকে আবারও ঠিক ওই কায়দায় ফিরিয়ে নেওয়ার যে চেষ্টাগুলো চলে, এই সব কিছুর মধ্য দিয়ে এরা এই যে এই কুচক্রি মহল, এরা কিন্তু এই সমস্ত প্রশ্ন তোলে। তার কারণটি হচ্ছে যে তারা ওই ওয়েস্টমিনিস্টারের স্টাইল অফ ডেমোক্রেসিতে নিজেরাও কিন্তু বিশ্বাস করে না, কিন্তু তারা তাদের জাস্ট হীন স্বার্থ চরিতার্থ করার জন্যে কূট চাল প্রয়োগ করে
কূটতর্ক উপস্থাপন করে এই সমস্ত কথা বলে বেড়ায়। কিন্তু সত্যের নিজস্ব শক্তি আছে, সত্যের নিজস্ব দৃষ্টি আছে, সেই দিকে যদি আপনি আপনার বিবেকের যে অনুশাসন তার দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনি সেখানে দৃষ্টিক্ষেপ করেন, কোনো মতলবি স্বার্থ হাসিলের জন্যে নয়, কিন্তু সত্যকে প্রতিষ্ঠিত করা বা সত্যকে দেখার জন্যে, তাহলে আপনিও সে আপনি যেই হন, বুদ্ধিজীবী হন, একজন সাধারণ মানের মানুষ হন, আপনারও কিন্তু বিবেক সেখান থেকে বলে উঠবে যে না, এই পাপাচারের বিচার হতে হবে এবং এই পাপাচারের বিচারই বাংলাদেশে হচ্ছে। আমরা জানি যে আপনি শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দিন হোসেনের দ্বিতীয় জ্যেষ্ঠ সন্তান। তিনি 1971-এ নির্মমভাবে আলবদর বাহিনীর হাতে নৃশংসভাবে প্রাণ হারিয়েছেন, দেশ হারিয়েছে সূর্য সন্তানকে। আমরা বাংলাদেশে চলমান বিচারে কয়েকটি রায় পেয়ে গেছি, এমনকি আপনার বাবার যেই হত্যাকারী সরাসরি না মানে যার নির্দেশে সেই মুজাহিদেরও আমরা একটি রায় পেয়েছি ট্রাইব্যুনাল কর্তৃক। একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে, পিতৃহারা সন্তান হিসেবে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। আসলে এই অপরাধীদের বিচার তো আমরা চাইছিলাম 1972 সাল থেকেই, যারা স্বজন হারিয়েছি তাদের যে বেদনা ছিল সেই বেদনার জায়গা থেকেই, আর সভ্যতার বিষয় যেগুলো আমি এতক্ষণ বিশ্লেষণ করেছি, তখন আমাদের মাথায় তো এই সভ্যতার দায়, সভ্যতার দাবি এগুলি ছিল না, ছিল পিতৃ হত্যার বা যারা হন্তারক তাদের বিচার চাই। এই বিচার প্রক্রিয়াটিকে যেভাবে বিলম্বিত করা হয়েছে এবং যারা করেছে তারও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমি করেছি এবং আপনারা তো জানেনই সবই। আমি যেটি বলতে চাইছি সেটা হচ্ছে যে অনেক 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 বিলম্বে হলেও সত্য কিন্তু তার নিজের আলোতে উদ্ভাসিত হয়েছে, এবং বিশেষ করে বর্তমান সরকার তাদের যে গতবারের নির্বাচনী এই নির্বাচন আমি তার আগে নির্বাচনী যে ইশতেহার ছিল সেখানে আমাদের সম্মিলিত দাবির প্রেক্ষাপটে এবং এই সরকার এটি উপলব্ধি করেছেন যে না, এই এই দায় মুক্তি আমাদের দরকার, তো সেই জন্যে তারা তাদের নির্বাচনী ইশতেহারে এটিকে সন্নিবেশিত করেছিলেন এবং সেই মোতাবেক সেই কথা রেখে তারা কিন্তু এই বিচার কার্যক্রমটি করার যাবতীয় আয়োজন এবং উদ্যোগ নিয়েছেন। আমরা কোনো প্রতিশোধ, আবারও বলছি যে কোনো প্রতিশোধ কিংবা কোনো প্রতিহিংসার দিক থেকে এই বিচারটি চাইনি। আমরা চেয়েছি যে অপরাধীরা যেন এইভাবে ছাড়া না পেয়ে যায় এবং তাদের এই যে পতাকা নিয়ে ঘুরে বেড়ানো, হ্যাঁ, যারা মন্ত্রী হলেন এই দেশে, অথচ এই দেশটি তারা চায়নি, এই দেশেরই তো তাদের দেশ নয় এটা, তাদের তারা এই দেশটিকে তাদের দেশ মানেও নি কখনো। এখনও তারা পাক সারজামিনকে নিজেদের জাতীয় সঙ্গীত বলে মনে করে, বাংলাদেশ জাতীয় পতাকার দিকে তাকালে তাদের কষ্ট হয়, সেজন্য বিভিন্ন স্কুলে যেখানে তাদের কর্তৃত্ব আছে সেগুলো নামিয়ে দেয় এবং আরও নানান রকমের অপকীর্তি করে, আপনারা জানেন। তো আমি বলতে চাইছি যে যখন একটি একজন অপরাধীর মৃত্যুদণ্ড হয়েছে, কার্যকর হয়েছে, আরও কয়েকজনের মৃত্যুদণ্ডের মধ্যে ঘোষণা করা হয়েছে, একটি মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে, এই জায়গাগুলোতে আইনি কাঠামোর মধ্য দিয়ে যে সমস্ত অভিযোগ উত্থাপিত হয়েছিল সেই অভিযোগগুলো সাক্ষী সাবুদ দলিল দস্তাবেজ প্রমাণপঞ্জি ইত্যাদির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের এই সাজা প্রদান করা হয়েছে, আর সাজা এখন কার্যকরের বিষয়। তো এটি সম্পূর্ণ একটা আইনি প্রক্রিয়ার ব্যাপার, একজন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যা সাব্যস্ত হলো এবং স্থিরীকৃত হলো এবং যা এখন কার্যকর করা হচ্ছে তার প্রতি আমার এবং আমার মতো শহীদ পরিবারের সকলেরই অবশ্যই এর প্রতি সম্পূর্ণ সমর্থন আছে। আমরা এতে মনে করি যে হ্যাঁ, যে অপরাধের কারণে আমরা এইভাবে স্বজনহারা হয়েছি, তাদের যে বেদনা মর্মন্তুদ যে দীর্ঘশ্বাস তার অন্তত কিছুটা প্রশমনের পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে আমরা উল্লসিত তা কিন্তু নই, এতে আমরা উচ্ছ্বসিত আনন্দিত তা নই, কিন্তু আমি বলবো যে এটি দায় মুক্তির যে দাবিটি ছিল সেই দায় মুক্তি পূরণ হচ্ছে এবং পূরণ হওয়ার কারণে বাংলাদেশ তার যে হারিয়ে যাওয়া রাস্তা সেই হারিয়ে যাওয়া সড়কটি খুঁজে পাবে, খুঁজে পাওয়ার অন্তত পক্ষে প্যাসেজটি তৈরি হয়েছে। সেই জায়গাটা আমরা মনে করি যে আমাদের মাঝখানে যেমন মনে হচ্ছিলো যে আমরা স্বজন হারিয়েছি, সম্পূর্ণ বেঘরে প্রাণ গিয়েছে আমাদের স্বজনদের, কিন্তু এখন আমরা মনে করছি যে না, বেঘরে প্রাণ যায়নি, কেননা এই দেশ সৃষ্টিতে আমার পিতা এবং আমার মতো অসংখ্য এরকম পিতা যারা আমার যারা শহীদ হয়েছেন বা মাতারা যারা শহীদ হয়েছেন তাদের জন্যে আমরা গৌরবান্বিত বোধ করছি, আমাদের গৌরবের জায়গাটি আবার ফিরে এসেছে। মাঝখানে মনে হচ্ছিল যে না, এটা বেঘরে প্রাণ হারানো, এতে কী হলো, কিন্তু সেই জায়গাটি সম্মানের জায়গাটি কিন্তু ফিরে আসছে, আমরা সেইভাবে দেখি, সেই জন্যে আমরা এক ধরনের পরিতৃপ্তি বোধ করছি অবশ্যই।
অনেক ধন্যবাদ আপনাকে শাহিন রেজানুর, চমৎকার আপনার আলোচনার জন্য, বাংলা টিভিতে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই বাংলা টেলিভিশনের দর্শকদেরকে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমি বাংলাদেশ থেকে এসেছি এবং এই সুযোগ এই টেলিভিশন কর্তৃপক্ষ করে দেওয়াতে, আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দেওয়াতে আমি এই টেলিভিশন কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আর সবচেয়ে বড় কথা যেটি, facebook.com/BanglaTelevisionCanada আমাদের ফেসবুক ঠিকানা। বাংলা টেলিভিশনের আপডেট জানতে ফেসবুকে ফলো করুন। BanglaTelevision.net আমাদের ওয়েবসাইট। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন। পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইঞ্জুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। বিপুল তরঙ্গরে।